আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রান্না করব মুরগির মাংস। তাই প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া। এগুলো দেওয়ার পর দিয়ে দেবো পাটায় বেটে রাখা সেই মশলার পানি। এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা তৈরি হয়ে গিয়েছে মুরগির মাংস দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন সেই ধুয়ে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। মুরগির মাংস আর মশলাটাকে একসঙ্গে ভালো করে কষাতে হবে। মুরগির মাংসটা ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। তাছাড়া মুরগির মাংসে পানি দেওয়ার আগে মশলাটা কষানোর সময় মুরগির মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়ে যাবে, ওই পানিতেই মুরগিটা কষাতে হবে। আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি পরে লবণটা দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এই দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে এসেছে। আপনাদের কাদের কাদের মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চাউলের রুটি দিয়ে। যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই এক্ষুনি আমার পাশে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ছোটো বোন মনে করে। এখন মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটাকে আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার মাংসটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে মাখো মাখো করে নিতে হবে মুরগির মাংসের মধ্যে, যেন পানি না থাকে, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে না। এই দেখেন পানিটা অনেক শুকিয়ে এসেছে, আর একটু রান্না করলেই আমার মাংসটা রান্না করা কমপ্লিট। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, হয়তো দেখে খেতে মন চাইছে। এই রান্নাটির পর আমি এখন রান্না করব নোনা ইলিশ দিয়ে লাউ শাক ভাজি। আমাদের তরতাজা গাছের ফ্রেশ লাউ শাক, এখান থেকে কিছু লাউ শাক উঠিয়ে নেব এবং কেটে সুন্দর করে বেছে নেব। আর এখান থেকে কিছু মরিচ উঠিয়ে নেব রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন এই গাছটিতে কত মরিচ এসেছে, এগুলো হলো গুলমরিচ। আমাদের এদিকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গাছগুলো কেমন চকচক করছে দেখতেই পাচ্ছেন পাতাগুলো। এখন আমি দেখে দেখে কুচি কুচি কিছু পাতা উঠিয়ে নেব। বাড়তি পাতা নেওয়া যাবে না, শুধু কচি পাতাটা নিতে হবে, তাহলে ভাজিটা খেতে মজা লাগবে না। আমি পাতাগুলো উঠাই আর আপনারা দেখতে থাকেন এই যে এই পুকুরটি আমাদের এবার মাছ দেওয়া হয়েছে। বসে দিয়ে মাছ মারার সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন পাতাগুলো উঠিয়ে নিয়েছি, সাথে কিছু মরিচ উঠিয়ে নিয়েছি। এখন একটি নোনা ইলিশ কেটে নেব পরিষ্কার করে, পাতাগুলো ভালো করে বেছে কুটে নেব, নোনা ইলিশটাও ভালো করে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সবগুলো ধুয়ে নিয়েছি, নোনা ইলিশটাও ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন এই পাতা থেকে পানি ঝরানোর জন্য একটি ছাঁকনিতে রেখে দিয়েছি। কড়াইতে এখন তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ হালকা করে ভেজে নেব, সাথে দিয়ে দেবো রসুন কুচি। নোনা ইলিশে রসুন দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দেবো সকল গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরষের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো নোনা ইলিশ। নোনা ইলিশে লবণ দিতে হয় না, যদি নোনা ইলিশটা ভালো করে ধরুন লবণটা চলে যায় তখন চেক করে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন স্বাদ মতো। মাছটা হালকা করে কষানোর পর দিয়ে দেবো আমি সেই লাউ পাতাগুলো কুচি করে ঝরিয়ে রাখা সেই লাউ পাতা। এখন একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো মিলিয়ে কত একটু হয়ে গিয়েছে, তখন দেখা গেল অনেকগুলো পাতা। আসলে এমনই হয়, রান্না করলে কমে যায়। অনেকে লাউ পাতার ভিতরে দিয়ে খায়, কিন্তু আমরা এভাবে বেশি রান্না করি, ওইভাবে রান্না করি, কিন্তু এভাবে রান্না করলে মশলা আর সব কিছু একসঙ্গে ভালো করে মিশে। এ দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা তৈরি। আমরা গ্রামে থাকি, তাই গ্রামের পরিবেশ থেকে যখন যা ইচ্ছা তাই রান্না করে খেতে পারি। সবুজ শাক সবজির তো গ্রামে অভাবই নেই, তা তো আপনারা জানেনই হয়তো। আজকে আমার এই দুইটি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।